এই মুহূর্তে যারা ক্লাসে আছে সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা মাইক্রোফোন অন করে একবার বলো, অথবা হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, পাচ্ছি। এই মুহূর্তে যারা যারা আছো তারা একবার হয় হাতে সাইন ব্যবহার করে কনফার্ম করো বা মাইক্রোফোন অন করে বলো। ঠিকঠাক শুনতে পাচ্ছ, ঠিকঠাক দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, সবাই হ্যাঁ স্যার, শুনতে যে যার পাচ্ছি। মাইক্রোফোন বন্ধ করে দেবে, বলার পরে কিন্তু যে যার মাইক্রোফোন বন্ধ করে দেবে। আচ্ছা, রেকর্ডিং রিলেটেড কোনো প্রবলেম যদি কেউ রেকর্ডিং দেখতে কারোর অসুবিধা হচ্ছে তাহলে অবশ্যই আমাকে জানাবে, যে কোনো সাবজেক্টে, যে কোনো সাবজেক্টের রেকর্ডিং দেখতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে জানাবে, আমি সেটা সব সলভ করে দেবো। যদি কারোর কোনো রকম ভাবে পুরোনো ক্লাসগুলো, মানে যে যে মাস থেকে ভর্তি হয়েছে, জুলাই থেকে যারা ক্লাস করছো বা জুন থেকে যে যে মাসে ভর্তি হয়েছো, যে যেখান থেকেই শুরু করেছো সেই মাসের ক্লাসে যদি রেকর্ডিং দেখতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, যে কোনো টপিকে আমি সেই প্রবলেম সলভ করে দেবো। স্যার বলছিলাম, জুলাই মাসের কি দুটোই রেকর্ডিং ক্লাস হয়েছে? হ্যাঁ, ম্যাথের ক্লাস দুটো হয়েছে, যেহেতু আগের দিন একটু শরীর খারাপের জন্য একটা ক্লাস হয়নি, হ্যাঁ সেটা আমি তোমাদেরকে এক্সট্রা একটা ক্লাস দিয়ে দেবো। লাইভ ক্লাস তো দেবোই, পরে একটা চারখানা ভিডিও পাঠিয়েছিলাম সম্ভবত, তোমরা সেটা দেখেছো কিনা জানি না। দুটো পেয়েছি স্যার। স্যার ক্লাস ওগুলো ওখানে, ভিডিও গুলো আটকে যাচ্ছিল, ঠিকঠাক ভাবে দেখতে মানে শুরু করেছিলাম কিন্তু দেখতে পারিনি। আচ্ছা আচ্ছা, বেশ ঠিক আছে। আর স্যার আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, এখন আমি ভালো আছি। আচ্ছা, আমরা তো আমি তো স্যার জুলাই মাসে ভর্তি হয়েছি। তো স্যার এর আগে যে ক্লাসগুলো স্যার ওগুলো স্যার কোকিং ওগুলো নিয়ে ক্লাস করে ভাবতে হবে না, ওটা জুনে যতটুকু ক্লাস হয়ে গেছে ওটা নিয়ে চিন্তা করার কিছু নেই। তুমি এখান থেকে করো, এখান থেকে যতটা যা বাকি আছে সেটা করো, ঠিক আছে? ওটা যতটুকু হয়েছে আমি মেকআপ দিয়ে দেবো, আমার মনে আচ্ছা স্যার। আছে। ঠিক আছে, আরেকটা বলছিলাম স্যার, ম্যাথ করার জন্য স্যার কোনো বই কিনতে হবে না স্যার? বই কিনতে পারো, বইয়ের অল্টারনেট তো কিছু হয় না, তো বই হিসাবে তোমরা যদি কিনতে চাও তো তোমরা, কেউ যদি শুধুমাত্র প্রাইমারি পরীক্ষা দেবে তাহলে প্রাইমারি পরীক্ষার জন্য প্রণয় পাণ্ডের একটা বই আছে রিতা পাবলিকেশনের, ঠিক আছে? টেট, ডব্লিউ, ওয়েস্ট বেঙ্গল SSC প্রাইমারি টেট গণিত প্রণয় পাণ্ডে, তো ওটা শুধুমাত্র প্রাইমারি রিলেটেড, শুধুমাত্র প্রাইমারির জন্য যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা দাও তাহলে সেটা প্রাইমারির জন্য, ঠিক আছে? আর যদি কেউ প্রিলিমিনারি টেস্ট দেবে, PT যেটা, সেটা মণ্ডল প্রকাশনীর কার্তিক চন্দ্র মণ্ডলের বইটা ভালো, ওটা তোমরা কিনতে পারো, মণ্ডল প্রকাশনী কার্তিক চন্দ্র মণ্ডল। আর যদি কেউ শুধু ম্যাথের জন্য, মানে ম্যাথটাকে স্ট্রং বানাতে চাও, যে কোনো পরীক্ষার জন্য ম্যাথের জন্য বই কিনতে চাও, তাহলে তোমরা কিনতে পারো সুবীর দাসের ছায়া প্রকাশনীর বই। সুবীর দাসের ছায়া প্রকাশনীর বই, তো ওটাতে তুমি যে কোনো ম্যাথের পরীক্ষার জন্য স্ট্রং, নিজেকে বেশ স্ট্রং দাঁড় করাতে পারবে। এছাড়া স্যার আরেকটা, লেখকটার নাম কি বললেন? সুবীর দাস, সুবীর দাসের ম্যাথমেটিক্স, যে কোনো পরীক্ষার জন্য তুমি WBCS দাও, SSC দাও, CGL দাও, অথবা তুমি যে কোনো পরীক্ষা, মানে যে কোনো নর্মাল পরীক্ষা হোক, স্ট্রং পরীক্ষা হোক, লো লেভেল থেকে হাই লেভেল সব রকম কোশ্চেন রেডি করা আছে সুবীর দাসের ছায়া প্রকাশনীর বই, ঠিক আছে? আর ফাইনাল কি বললেন? প্রণয় পাণ্ডে প্রাইমারির জন্য স্যার। প্রণয় পাণ্ডে, প্রাইমারির জন্য প্রণয় পাণ্ডে। আর যদি তোমার RS আগরওয়ালের একটা বই আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড নামে, বাংলা নবগণিত বলে লেখা থাকে, ওই বইটাও ভালো, ওটাও তুমি যে কোনো জবের জন্য ব্যবহার করতে পারো। সলিউশন করা থাকবে স্যার? সলিউশন করা থাকে এগুলোতে, কিন্তু এগুলোতে শর্টকাটে করা থাকে না, মানে এগুলোতে যেগুলোতে সলিউশন করা থাকে, হয়তো সুবীর দাসের বইতে কিছু কিছু প্রবলেম শর্টকাটে করা আছে, কিন্তু আমি যতটা শর্টকাট দেখাবো প্রতিটা টপিক সেই রকম ভাবে তুমি বইতে পাবে না, ঠিক আছে? এবার তোমার কিছুটা হেল্প হবে যে কোনো বই কিনতে। স্যার সুবীর দাসের কি বললেন বইটার নাম? ওটা হচ্ছে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স লেখা আছে, চ্যালেঞ্জার্স বলে ছায়া প্রকাশনের বই সুবীর দাসের। আর পিটিরটা? PT-র জন্য হচ্ছে কার্তিক চন্দ্র মণ্ডলের বই পাবে, প্রিলিমিনারি টেস্ট, ওটা তোমার সমস্ত সাবজেক্টের জন্যই, ওটা তোমার হ্যান্ড হাতে থাকলে ভালো হবে, ঠিক আছে? তবে শুধু ম্যাথের জন্য যদি বলো যে আমি ম্যাথে স্ট্রং হতে চাই যে কোনো পরীক্ষার জন্য, তাহলে সুবীর দাসের বইটা ব্যবহার করতে পারো, RS আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ব্যবহার করতে পারো,
আর একটা রাকেশ যাদবের ম্যাথমেটিক্স বই আছে, ওটা ব্যবহার করতে পারো। তবে রাকেশ যাদবের বইটা একটু হাই লেভেল, যারা এসএসসি সিজিএল দেবে তাদের জন্য ওই বইটা বেশি ভালো। এসএসসি সিজিএল সিএইচএস সেলের জন্য ওই বইটা ভালো, মানে তোমাদের জন্য একটু হাই হয়ে যাবে। তো সুবীর দাসের বই বা আদেশ আগরওয়ালের বই কম্পিটিটিভ অ্যাপটিটিউড, এই দুটো হচ্ছে ম্যাথের জন্য তুমি যে কোনো পরীক্ষায় বসো না কেন, তোমার লো লেভেল থেকে হাই লেভেলে দেওয়া, ঠিক আছে? লো থেকে স্যার, হাই আর এস সব দেওয়া। আগরের বইটার নাম নবগণিত বললেন, নবগণিত, বাংলাতে নবগণিত আর ইংলিশে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বা অবজেক্টিভ অ্যারিথমেটিকও লেখা থাকে, আর একটা ঠিক আছে? বলছিলাম স্যার, আপনি স্যার একটা যে কোনো বই থেকে স্যার যদি ধরে ধরে করান তো স্যার আমি যে সবচেয়ে আমি সুবিধা হয়। আমার আমি কিভাবে করাচ্ছি তুমি সেটা নিয়ে চিন্তা করো না, ঠিক আছে? আমি যেখানে যেটা দরকার অবশ্যই আমি সেই ইম্পর্টেন্ট টপিক ধরেই করাবো। ক্যালকুলেশন সিম্প্লিফিকেশনের যেটা ব্যাপার সেটা হচ্ছে একটা বইতে সব থাকে না, তাই ওটা নানা রকম জায়গা থেকে নিতে হয়। নেক্সট ক্লাস থেকে স্কোয়ার রুট কিউব রুট হবে, তখন যেখানে যেখানে যেটা ভালো আছে, যে অঙ্কটা ইম্পর্টেন্ট, আমি সেই অঙ্কগুলো তুলে নিয়ে আসবো। কখনো একটা কোনো বইতে তুমি পুরো পাবে না। এবার এই বইগুলোর মধ্যে যে যে বইগুলো নাম বললাম তাদের মধ্যেই আমি ব্যবহার করব, এবং যেখানে যেটা বেশি ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা ভালো হবে তোমার জন্য, আমি সেটা নিয়ে আসবো। তোমার হাতের পাঁচ হিসেবে বই বলে দিলাম, এবার তুমি যে কোনো বই করবে, তোমার যদি মনে হয় এই বইতে এই অঙ্ক আটকে গেছে, ওটা পারেনি, তুমি নির্দ্বিধায় আমায় দিতে পারো, আমি সলভ করে দেবো, ঠিক আছে? কিন্তু এরকম আচ্ছা স্যার, একটা কোনো বইতে পুরো কমপ্লিট প্যাকেজ পাওয়া যায় না, নাহলে তো এতগুলো অথার বেরোতো না। না, প্রত্যেকে প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভালো পারে না, তো প্রতিটা চ্যাপ্টারের জন্য দেখা গেছে যে ওনার এই চ্যাপ্টারটা খুব ভালো লিখেছে, কেউ হয়তো এই চ্যাপ্টারটা ভালো লিখেছে। তো যেখানে যেটা ভালো হবে তোমার জন্য, যেটা বেস্ট হবে, আমি সেটা তুলে নিয়ে আসবো, ঠিক আছে? আমার কাছে ম্যাথের আপাতত গোটা 25 বই আছে, তো এবার যেখানে যেটা ভালো আছে আমি সেটা নিয়ে আসবো। ওকে, তুমি শুধু পড়ো, তোমার যেটা ভালো হবে সেটা আমি অবশ্যই দেবো। এবার বই রেফারেন্স, স্যার বলো, তাড়াতাড়ি বলো, যা বলবো। পিটির জন্য পিটির জন্য প্রণয় পাণ্ডের বইটা ভালো হবে না কার্তিক চন্দ্রমন্ডলের বইটা ভালো হবে? পিটির জন্য কার্তিক চন্দ্র মন্ডলের বইটা সিলেবাস ভিত্তিক করা আছে, তাই তোমার জন্য একটু বেশি সুবিধা হবে, যেহেতু ওটা সিলেবাস ভিত্তিক করা আছে, ঠিক আছে? অঙ্কের দিকে দেখতে গেলে ঠিক আছে সুবীর দাসের বইটাই ভালো। অঙ্কের দিক দিয়ে তুমি যদি দেখতে যাও সুবীর দাসের বইটা ভালো, কিন্তু যেহেতু সিলেবাস রিলেটেড করা আছে, তাই কার্তিক চন্দ্র বইটা তোমার সিলেবাস মেনটেন করে পড়তে সুবিধা হবে, এই যা। সুবীর দাসের বই আছে স্যার? সুবীর দাসের বইটা তোমার জন্য ম্যাথের জন্য ভালো হবে। আর কারো কিছু জিজ্ঞাসা নেই? এবার ক্লাসে চলে যাই। তাড়াতাড়ি বলো। হ্যাঁ বলছিলাম যে ওই নাম্বার সিস্টেমের মানে কিছু কিছু টাইপ যে বাকি আছে ওগুলো তাহলে মানে হবে নি পরে? ওই যেমন ধরুন একটা সংখ্যাকে হ্যাঁ আটষট্টি দিয়ে ভাগ করলে ভাগফল হয় এরপর, এবং ভাগশেষ থাকে হ্যাঁ, ওগুলো সেটি। ওগুলো কিছু ভাষার অঙ্ক, 700 ঠিকানা ভাষার অঙ্ক দেওয়া আছে, আমি যে পিডিএফটা দিয়েছি, ঠিক আছে? 700 ঠিকানা ভাষার অঙ্ক দেওয়া আছে, ওটা আমি ঠিক করিয়ে নেব। তুমি শুধু জাস্ট করে যাও, যখন যেটা করাচ্ছে সেইভাবে তুমি পড়ে যাও, ঠিক আছে? তোমাকে যখন যেটা করার আমি ঠিক করিয়ে নেব, কারণ একটা চ্যাপ্টার নিয়ে যদি আমি পড়ে থাকি তাহলে তাতে তোমার বোরিং চলে আসবে, ঠিক আছে? তো আমি নেক্সট ক্লাস থেকে স্কোয়ার রুট কিউব রুট শুরু করব। স্কোয়ার রুট কিউব রুট করাতে করাতে মাঝে 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 নানা ভাষার অঙ্ক আমি ঠিক করিয়ে দেবো, পুরোটা আমি ঠিক কমপ্লিট করে দেবো, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি শুধু কন্টিনিউ, আমি যা পড়াচ্ছি সেগুলো সব খাতায় করবে, ঠিক আছে? আমি যা যা অঙ্ক করাচ্ছি ভিডিও দেখে, পুরোনো ভিডিওগুলো দেখবে, দেখে সেগুলো সুন্দর করে খাতায় গুছিয়ে নেবে, ঠিক আছে? একটা ম্যাথের খাতা বানাবে, ম্যাথের খাতায় এ টু জেড আমি যেভাবে করাচ্ছি তুমি সেইভাবে পরপর তুলে যাবে খাতায়, ঠিক আছে স্যার সবার? ওরকমই করছি। ব্যাস, আর তোমাকে বাকিটা কিছু চিন্তা করতে হবে না, বাকি দায়িত্ব যখন আমি নিয়েছি দায়িত্ব পালন করব আমি। তুমি পড়ো, না পড়লে তারপরে তুমি পড়ে যাও, তারপর যদি তুমি অঙ্ক না পারো পরীক্ষায়, তখন তুমি আমাকে যা খুশি বলবে, আমি তোমাকে ওইভাবেই তৈরি করব। পরীক্ষায় যত কঠিন কোশ্চেন দেবে দিক তুমি পারবে, সেইভাবেই আমি তোমাকে তৈরি করব, ঠিক আছে? চলো এবার ক্লাসে চলে যাই। সবাই শুনতে পাচ্ছ ঠিকঠাক? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। সবাই ঠিকঠাক শুনতে পাচ্ছ? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। যে কোনো পরীক্ষার জন্য তোমার ম্যাথের ভয় কাটানোর সাথে সাথে তুমি যাতে পরীক্ষায় পারো তার ব্যবস্থা আমি করব। তুমি শুধু পড়ো, যেভাবে পড়তে বলছি সেইভাবে পড়াশোনা করো।
আচ্ছা, প্রথমে একটা ছোট্ট প্রবলেম নিয়েছি, যে প্রবলেমটা অনেকে হয়তো পেরেছো, আবার অনেকে হয়তো পারোনি। তো প্রবলেমটা একটু চেষ্টা করো, যদি কেউ করে থাকো এখানেই করো, বাড়িতে হয়তো করেছো কিন্তু সেই দেখে আনসার বলবে না, এখন আমার সামনে করবে, দিয়ে আনসার বলবে, তারপরে আমি বলে দেব। 64² - 36² সমান 20 × x দিয়ে আছে, বলছে x এর ভ্যালু কত হবে। যে পারবে সে আনসার দেবে। আমরা নেক্সট ক্লাসে স্কোয়ার রুট কিউব রুট পড়বো। স্যার ডি হবে 140। 140 বলছে। স্যার 140। ওকে, চেষ্টা করবে কিন্তু বেশিরভাগ লাইভ ক্লাস করতে, লাইভ ক্লাস মিস করার চেষ্টা খুব কম করবে যদি খুব নেয়ার প্রবলেমে না পড়ো, কারণ লাইভ ক্লাসে তোমার কিন্তু প্র্যাকটিস হবে। একশো চল্লিশ এখানে একটা টাইমার দেওয়া থাকে, তোমার এখানে প্র্যাকটিস হবে কিন্তু, তো যতটা পারবে লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করো, আর যে যার গ্রুপে যে যারই অ্যাটেন্ড করার চেষ্টা করবে, কারণ সব সময় যে থার্ড ব্যাচ আর ফোর ব্যাচের একই পড়ানো হবে তার কিন্তু গ্যারেন্টি নেই, ঠিক আছে? যে কারণে দুটো আলাদা ব্যাচ করা হয়েছে, অতএব যে একশো যার চল্লিশ ব্যাচেই যে যার করবে। চলো আমি অঙ্কটা করতে যাই, 140 অনেকেই বলেছে। তো দেখো অনেক স্টুডেন্ট এই অঙ্কটা শুরু করে কিভাবে, যেহেতু 64 স্কোয়ার দেওয়া আছে, যদিও আজকে হয়তো পাচ্ছে না, কারণ আজকে 64 স্কোয়ার ও হয়তো জানে না, কিন্তু যখন নেক্সট দিন আমি স্কোয়ার রুট কিউব রুট পড়াবো, তখন ও 64 স্কোয়ার ইজিলি বলে দিতে পারবে, 36 স্কোয়ার ইজিলি বলে দিতে পারবে। তখন ও কি হচ্ছে, ওইগুলো বসানোর চেষ্টা করে, কিন্তু এটা তা করবে না। তুমি এখানে আগের দিন যেহেতু সিম্প্লিফিকেশন শিখেছো, a² - b² এর ফর্মুলা শিখেছো, তো a² - b² এর ফর্মুলা কি হয়, a মাইনাস বি ইন a প্লাস বি, তো সেটা এখানে অ্যাপ্লাই করবে। 64 + 36 আর 64 - 36, মিউট করে দেবে সবাই, কেউ অন রাখবে না, বাকিদের ডিস্টার্ব হবে। 64 + 36, 64 - 36 সমান 20 × x, এইভাবে থাকলো। 64 + 36 মানে কত হয়, 60 আর 30 যোগ করলে 90, 6 আর 4 যোগ করলে 10, মানে 90 আর 10 যোগ করলে 100, তো এটা আমাদের দেবে 100, এটা দেবে আমাদের 28, তাহলে আমরা 100 × 28 পেলাম বাম দিকে। ডান দিকে কত পাচ্ছি, 20 × x, কখনোই 100 × 28 গুণ করতে যাবে না, তাতে ক্যালকুলেশন বড় হবে, আমরা তো আলটিমেট কাটাকাটি করব। কাটাকাটি করে আমি কিভাবে শিখিয়েছি, এক হচ্ছে এইভাবে সোজাসুজি করতে পারো, বা এরকম এইরকম ভাবে কাটাকাটি করতে পারো, কখনোই কোনাকুনি কাটাকাটি করবে না, কোনাকুনি সবসময় গুণ হয়। তো এখানে 20-এর সাথে 100 কাটাকাটি করতে পারি, 20 × 5 = 100, অতএব x এর মান কত হবে, 28 × 5 কত হবে, 28 × 5 মুখে মুখে যদি করতে চাও তাহলে কিভাবে করবে, 20 × 5 = 100, 8 × 5 = 40, 28 × 5 করতে চাইছো, 28 কে 20 + 8 ভাববে, 20 × 5 = 100, 8 × 5 = 40, তার মানে 28 × 5 = 140 হবে, অতএব তোমার x এর মান হবে 140, x এর মান হবে 140, 28 × 5, যদি মুখে মুখে না পারো তাহলে 5-এর দিয়ে গুণ করবে, 50-এ 40, 40-এ 0, হাতে 4, 5 × 2 = 14, তো 140, তো x এর মান হচ্ছে 140। আর একজন স্টুডেন্ট এভাবেও করতে পারে, 100 × 28 পেয়েছে, ওদিকে পেয়েছে 20 × x, ও তারপরে 20 কে নিচে নামালো, দিয়ে তারপরে কাটাকাটি করলো, করতে পারে কিন্তু একটু টাইম বেশি যাবে। তো কাটাকাটি আমরা সাধারণত এই এইরকম ভাবে কাটাকাটি করি, অথবা এরকম ভাবে কাটাকাটি করি, কখনো কোনাকুনি কাটাকাটি করব না, এই দুটো জিনিস মাথায় রাখো। সবাই বুঝেছো, একবার হাতের সেন ব্যবহার করে কনফার্ম করে দাও, সবাই বুঝতে পেরেছো, একবার হাতের সেন ব্যবহার করে কনফার্ম করো, এমন যদি কেউ থাকো কোথাও ডাউট আছে তাহলে বলতে পারো, এমন যদি কেউ থাকো কোথাও ডাউট থাকে বলতে পারো, আর যদি বুঝে গেছো হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। চলো এই প্রবলেমটা চলে যাচ্ছে, প্রথমে চেষ্টা করবে তোমরা, 1 মিনিট টাইম দেব, দরকার পড়লে 2 মিনিট দেব, চেষ্টা করবে, তারপর আমি করাবো। 1 এর 9 × 1 এর 9 প্লাস 9 এর 10 × 9 এর 10, নিচে দিয়েছে 1 এর 9 × 1 এর 9 মাইনাস 9 এর 10 × 9 এর 10, তারপর মাইনাস দিয়ে লিখেছে 1 এর 9 × 1 এর 9 মাইনাস 9 এর 10 × 9 এর 10, নিচে লিখেছে 1 এর 9 × 1 এর 9 প্লাস 9 এর 10 × 9 এর 10,
ভাগ সাইন দিয়েছে, দিয়ে 1-এর 9 প্লাস 9-এর 10, নিচে 1-এর 9 মাইনাস 9-এর 10, মাইনাস 1-এর 9 মাইনাস 9-এর 10, 1-এর 9 প্লাস 9-এর 10 ইন্টু 1-এর 9 বাই 9-এর 10 প্লাস 9-এর 10 বাই 1-এর 9। পুরো অঙ্কে কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে, 9 আর 9 10। জিরো আনসার হবে। পুরো অঙ্কে কটা সংখ্যা আছে একটু খেয়াল করো। দুটো স্যার, দুটো শুধুমাত্র দুটো নয় সংখ্যা। 10। একটা টেকনিক শিখিয়ে দেই, ভালো করে মন দিয়ে শুনবে। প্রাইমারি পরীক্ষা বা আপার প্রাইমারি পরীক্ষাতে মেন যে কাজটা হয় এরকম সিম্পলিফিকেশন খুব বড় বড় দেয়, ঠিক আছে? তো ভয় পাবে না, যে যত বড় দেখতে বাইর থেকে লাগে সেটা তত সোজা হয়, শুধু ভয়টা কাটাতে হবে, দেখে ভয় পেয়ে ছেড়ে দেবে না। তো এখানে যেটা হচ্ছে, অঙ্কে কিন্তু দুটো, শুধুমাত্র দুটো সংখ্যাকে বারবার রিপিটেশন করেছে, একটা 1-এর 9 আর একটা 9-এর 10। এবং সাধারণত এইসব অঙ্কে যেটা হয়, রিপিটেশনটা একই জিনিস বারবার রিপিটেশন করা হয়। তো সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি এটা একটা বড় ক্যালকুলেশন দিয়েছে, এটা তার থেকে একটু ছোট, এটা তার থেকে একটু ছোট, তিন রকম টাইপের জিনিস লেখা আছে। তো আমরা কি করব, যেহেতু দেখেছি দুখানা নাম্বার ছাড়া আর কিছু নেই, তাই আমরা অঙ্কে এ সমান 1-এর 9, একটাকে 1-এর 9 ধরে নিলাম, একটাকে 9-এর 10 ধরে নিলাম, বাকি অঙ্ক আর কিছু করতে যাব না, একটাকে 1-এর 9 ধরে নিলাম, একটাকে 9-এর 10 ধরে নিলাম। যেহেতু আমার এইটা দেখতে বড় লাগছে, তাই এটার কাজ আমি পরে করব, যেটা একটু ছোট লাগছে সেটা দিয়ে আমি শুরু করব। তাহলে আমার প্রথম অংশের কাজ কত হবে জানি না, আমি সেটাকে সরিয়ে দিলাম। প্রথম অংশে কত কাজ হবে জানি না, আমি এখানে এরকম ব্র্যাকেট ব্যবহার করে রেখে দিলাম। দ্বিতীয় অংশটা একটু ছোট লাগছে, তাই দ্বিতীয় অংশের কাজটা করছি। তো 1-এর 9 কে এ ধরেছি, 9-এর 10 কে বি ধরেছি, তাহলে দেখতে পাচ্ছি এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। আমরা একটা মোটামুটি মিল পেয়ে যাচ্ছি। কি মিল পাচ্ছি? না, লিখেছে এ প্লাস বি বাই এ মাইনাস বি, এ মাইনাস বি বাই এ প্লাস বি, একটা মিল দেখতে পাচ্ছি আমরা এদের মধ্যে, একটা মিল দেখতে পাচ্ছি। ইন্টু পরেও একটা কিছু দেখা যাচ্ছে, এ বাই বি প্লাস বি বাই এ, এই হচ্ছে মিল। কি মিল দেখতে পাচ্ছি আমরা? না, এখানে আছে এ প্লাস বি, এখানে আছে এ মাইনাস বি, এখানে যা আছে এই একই জিনিসটাকে এখানে উল্টে লিখেছে। মজার বিষয় সেটাই, এইখানেও যে লিখেছে এখানেও সেই একই জিনিস লিখেছে, এ বা এ প্লাস বি না লিখে এ বাই বি লিখেছে, আর এখানে বি বাই এ লিখেছে, মানে উল্টে লিখেছে। তুমি যদি এইটাকে মনে মনে এ ভাবতে, এটাকে যদি মনে মনে বি ভাবতে, তাহলে ভেবে দেখলে এ বাই বি মাইনাস বি বাই এ, আর এখানে সেটা প্লাস দিয়ে আছে। এই হচ্ছে কিছুটা মিল। এখন এই মিলের সাথে এই বড়টার, মানে প্রথমটার কি মিল আছে সেটা পরে আসবো, আগে আমি এইটুকু পার্টটা ক্যালকুলেশন করার চেষ্টা করব, তারপর সামনেরটা করব। তাহলে আমি একটা একটা পার্টে করে তোমাকে দেখাচ্ছি, তোমার যাতে সুবিধা হয়। আমি এইটুকু পার্টটা আগে ক্যালকুলেশন করছি, পুরোটা খাতায় টুকে টুকে করার দরকার নেই, পরীক্ষা হলেও তুমি তাই করবে না, কারণ পরীক্ষা যদি তুমি সব লিখে লিখে করতে যাও টাইম নষ্ট হবে। তাই তোমার প্রথম কাজ হবে এইটা শুধু ক্যালকুলেশন করো, এটা তোমাকে কি দিচ্ছে সেটা দেখো। তাহলে এইটার ক্যালকুলেশন তুমি পাচ্ছ এ প্লাস বি বাই এ মাইনাস বি মাইনাস এ মাইনাস বি বাই এ প্লাস বি। আচ্ছা, ছোট থেকে জানো নিচে যখন থাকে নিচের গুলোর লসাগু করে নিতে হয়, আমরা যখন দুটো ক্যালকুলেশন করতে যাব নিচের গুলো লসাগু করে নিতে হয়, এ মাইনাস বি আর এ প্লাস বি লসাগু কি হবে? জাস্ট এ দুটো প্লাস বি ইনটু এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার যখন আমরা উপরে লিখতে যাব তখন কি করতে হয়, এখানে এ প্লাস বি আছে, নিচে এ মাইনাস বি আছে, যেটা অভাব, যেটা অভাব, কি অভাব আছে? না, এখানে তো এ মাইনাস বি আছে কিন্তু আমার নিচে দুটো আছে, এ মাইনাস বি এ প্লাস বি, তাহলে এ প্লাস বি অভাব, যেটা অভাব সেটা উপরের সাথে গুণ করতে হয়। তো সেই হিসেবে আমরা পাবো এ প্লাস বি হোল স্কোয়ার, মাঝখানে যেমন মাইনাস আছে মাইনাস থাকুক, এখানে আবার এ প্লাস বি আছে, অভাব কি? এ মাইনাস বি অভাব, তাহলে এ মাইনাস বিটা উপরের সাথে গুণ হবে, একটা এ মাইনাস বি অলরেডি উপরে ছিল আর একটা এ মাইনাস বি গুণ হওয়ার জন্য এ মাইনাস বি হোল স্কোয়ার হলো। তাহলে এই পর্যন্ত সবাই বুঝেছো কিনা আগে কনফার্ম করো। আমি শুধুমাত্র এইটুকু পার্টটা ক্যালকুলেশন করলাম, শুধুমাত্র এইটুকু পার্টটা ক্যালকুলেশন করলাম, এটা বুঝেছো কিনা সবাই কনফার্ম করো। এবার আমরা আগের দিন পড়ে নিয়েছি,
হ্যাঁ, কেউ কিছু বলছো? স্যার বুঝতে পেরেছি। বেশ, উপরের যে ক্যালকুলেশনটা, এটা কি হয় গো? আমরা আগের দিন পড়েছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কি হয়? এ প্লাস বি হল এ প্লাস ফোর বি বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মাইনাস থাকলে কি হয়? ফোর বি 4ab। হ্যাঁ বলেছিলাম যে মাইনাস থাকলে 4ab হয়, প্লাস থাকলে 2 a² + b² হয়। তো তাহলে এটা 4ab, আর নিচেরটা কি গো? a² - b² বা a - b (a+b), যেটা খুশি রাখতে পারো। a² - b² রাখতে পারো বা a - b (a+b) রাখতে পারো। এইটা দাঁড়ালো তোমার এইটার ক্যালকুলেশন, লিখে রাখো। এই মিডিলটার ক্যালকুলেশন দাঁড়ালো এটা, লিখে রাখো। আচ্ছা, এই লাস্টেরটার ক্যালকুলেশন কি দাঁড়াবে? একই রকম করব, a/b + b/a। তাহলে নিচের লসাগু সেই একই, দেখো একই টেকনিক, কিন্তু নিচের লসাগু ab, এখানে b আছে, তো কিসের অভাব? এর অভাব। তাহলে এটা দাঁড়াচ্ছে a² + b² a² + b² দেখে নাও লাস্ট দুটো যেটা ক্যালকুলেশন করলাম এটা বুঝলে কিনা। একটা দাঁড়িয়েছে a² + b² / ab, একটা দাঁড়িয়েছে 4ab / a² - b². এই পর্যন্ত বুঝেছো কিনা একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করে দাও। সাধারণত পরীক্ষায় কিন্তু এরকমই থাকে, একটা ছোট কিছু দেয়, সেই ছোটটার অনুরূপ করে করে বাকিগুলোকে সাজানোর চেষ্টা করে। ঠিক আছে, তুমি যদি এই দুটোর দিকে তাকাও তাহলে এই দুটো কিন্তু নতুন কিছু নয়, একই জিনিস, শুধু ভয় দেখানোর চেষ্টা করেছে। একটু ভালো করে খেয়াল করো, আমি এখানেই বলছি একটু ভালো করে খেয়াল করবে। তুমি এই যে সেকেন্ড পার্টটা যেটা দেখতে পাচ্ছ, এই সেকেন্ড পার্টে তোমার উপরে লেখা আছে 1 এ 9 + 9 এ 10, মানে a + b লেখা আছে। আমি তো একটাকে এ ধরেছি, একটাকে বি ধরেছি, তাই a + b লেখা আছে। কোন স্টুডেন্ট যদি এখানে গিয়ে বসাতে যায় প্রথম পাটে, একটু খেয়াল করে দেখো, 1 এ 9 × 1 এ 9 মানে a² আছে, a² + b² আছে, নিচে আছে a² - b² উপরে আছে a² - b² নিচে আছে a² + b² ভালো করে খেয়াল করে দেখো তো, তুমি সেকেন্ড পাটে যে ক্যালকুলেশনটা করেছো, যেখানে a + b / a - b আছে, এখানে সেটা a² + b² / a² - b² আছে। তাহলে আমার স্যার সেকেন্ড এক পার্ট যে, উত্তর, হ্যাঁ এক উত্তর। আমার আমার যে সেকেন্ড পার্টের যে ক্যালকুলেশনটা, সেই সেকেন্ড পার্টের ক্যালকুলেশনে একটু খেয়াল করো, a + b / a - b আর ফার্স্ট পার্টে a² + b² / a² - b² তাহলে দেখতে গেলে এর জায়গায় স্কোয়ার আছে, বির জায়গায় বি স্কোয়ার আছে। একটু ভালো করে খেয়াল করো, পুরো হুবহু সেম দেখতে, জাস্ট এর জায়গায় এ স্কোয়ার আছে, বির জায়গায় বি স্কোয়ার আছে। ভালো করে খেয়াল করে দেখো, সেকেন্ড পার্টে যেটা a + b আছে, আমাদের ফার্স্ট পার্টে সেখানে a² + b² আছে। সেকেন্ড পার্টের উপরে যেখানে a - b আছে, আমাদের ফার্স্ট পার্টে সেখানে a² - b² আছে। সেকেন্ড পার্টের নিচে যেখানে a - b আছে, আমাদের a² - b² আছে। মানে বলতে গেলে এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার আছে। প্রথম যে পার্টটা, সেখানে এর জায়গায় a² বির জায়গায় বি স্কোয়ার আছে। এটা বুঝলে কিনা একবার বলো। এই স্যার আমার দ্বিতীয় বন্ধু, পার্টের, এই দ্বিতীয় পার্টের সাথে প্রথম পার্টটা যদি তুমি তুলনা করতে যাও, দ্বিতীয় পার্টটার সাথে যদি প্রথম পার্টটা তুলনা করতে যাও, তাহলে দ্বিতীয় পার্টে ভালো করে খেয়াল করো, a + b / a - b আছে। তো প্রথম পার্টে খেয়াল করো, a² + b² / a² - b² আছে। তাহলে এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার আছে, এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার আছে। প্রথম পার্টে দেখো, সরি, দ্বিতীয় পার্টে দেখো -a - b / a+b আছে। তুমি তোমার প্রথম পার্টের এই জায়গাটা দেখো, একই জিনিস আছে, -a² - b² / a² + b² আছে। কি গো, বোঝা গেছে কি? বোঝা গেছে কি? এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার বসানো আছে। দেখো দুটো জিনিস তুমি যখন বসিয়ে দিচ্ছ, তুমি যখন এ বি করে সব বসিয়ে দেবে, তখন একটু লক্ষ্য করলে সব ক্যালকুলেশন করার দরকার হয় না, একটু লক্ষ্য করলে সব ক্যালকুলেশন করার দরকার হয় না, ছোটটা ক্যালকুলেশন করব, বড়টা হয়ে যাবে। এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার, দেখো দুটো হুবহু সেম দেখতে, দুটো হুবহু সেম দেখতে, শুধু এর জায়গায় এ স্কোয়ার আছে, বির জায়গায় বি স্কোয়ার আছে। সবাইকে বুঝলে আমার কথা? তাহলে যদি বুঝে গেছো
তাহলে এই পার্টটার ক্যালকুলেশন কত বেরিয়েছিল? 4ab বাই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি বেরিয়েছিল, তাই না? স্কয়ার মানে কি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বা এ মাইনাস বি বাই এ মাইনাস বি, একই ব্যাপার তো। এবার বলো এই প্রথম পার্টটার কথা বলো, প্রথম পার্টটার কথা বলো, প্রথম পার্টটাই তাহলে আমরা এ এর জায়গায় কত বসাবো গো, বলো এর জায়গায় কত বসাবো? 4 স্কয়ার, এর জায়গায় এ স্কোয়ার, বির জায়গায় বি স্কোয়ার। যেখানে এ আছে সেখানে এ স্কোয়ার বসাবো, যেখানে বি আছে সেখানে বি স্কোয়ার বসাবো। এই তো শুধু দুজনের মধ্যে পার্থক্য আমি দেখেছি, আর তো কিছু দেখিনি। আর সেকেন্ড পার্টের ক্যালকুলেশন কত করেছিলাম গো? এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ বি, এই দাঁড়াচ্ছে তোমার প্রবলেম। এক লাইনে প্রবলেম দাঁড়ালো এটা। এই পর্যন্ত বুঝেছো কিনা কনফার্ম করো। এই এই পার্টটা শুধু আমি সেকেন্ড পার্টটা ক্যালকুলেশন করলাম, সেকেন্ড পার্টে যেখানে এ আছে ফার্স্ট পার্টে সেখানে এ স্কোয়ার বসাবো, সেকেন্ড পার্টে যেখানে বি আছে ফার্স্ট পার্টে সেখানে বি স্কোয়ার বসাবো, দিলে আমার অঙ্ক দাঁড়িয়ে গেল এই পর্যন্ত। সবার কি ঠিক আছে? এমন কেউ আছো বুঝতে পারোনি, তাহলে মাইক্রোফোন অন করে বলতে পারো। আর যদি বুঝে গেছো তাহলে এবার আর ক্যালকুলেশন করার মতো কিছু নেই, আনসার হয়ে যাবে 4a² b² বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ভাগ থাকলে গুণ করে নিতে হয়, গুণ করলে উল্টে যায়, গুণ করলে উল্টে যায়, এটা উপরে চলে যাবে। এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 4ab নিচে চলে গেল, আর এটা তো আগে অলরেডি গুণই আছে। তাহলে এই দাঁড়াচ্ছে আমাদের রেজাল্ট। এবার আমরা দেখবো কি কি কাটাকাটি যাচ্ছে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কেটে গেল, 4ab আর ab মিলে 4a² b², 4a² b² কেটে গেল। তো আলটিমেট আনসার দাঁড়ালো 1, আলটিমেট আনসার দাঁড়ালো 1। সাধারণত পরীক্ষায় যদি নেগেটিভ মার্কিং না থাকে কোনো বড় প্রবলেম দিলে সাধারণত আনসার 1 বা 0 যদি অপশনে থাকে ওটা টিক করার চেষ্টা করবে, যদি না পারো একদম না পারো তখন 1 বা 0 দেওয়ার চেষ্টা করবে। সাধারণত বেশিরভাগ অঙ্কে যেগুলো একটু ডিফিকাল্ট ক্যালকুলেশন হয় সেগুলোর আলটিমেট আনসার 1 বা 0 দেবে। তো এটা বুঝেছো আশা করি সবাই, এমন যদি কেউ থাকো কোথাও ডাউট থাকে বলতে পারো। যখনই কোথাও ভাগ কাটাকুটি থাকে ওই 4ab² b² একটু বলুন না, ওটা এইটা 4a² b² হচ্ছে, আর এই দুটো গুণ করলে তোমার কি দাঁড়াবে বলো? 4 ইন্টু 2a মানে আচ্ছা এ ঠিক আছে স্কোয়ার, 2b মানে বি স্কোয়ার, তাহলে 4a² b² এই। হ্যাঁ বলো, এ কি বলছো? তোমার কথা কেটে যাচ্ছে, একবার লেফট হয়ে গিয়ে জয়েন করো, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, নেটের প্রবলেম হয়তো, লেফট হয়ে গিয়ে জয়েন করো একবার। উপরে a² - b² a² + b² আছে, নিচে a² - b² a² + b² আছে। এই a² - b² এর সাথে কাটলো, a² + b² এর সাথে কাটলো, এখানে 4a² b² এর 4a² b² এর সাথে কাটলো। স্ক্রিনশট নিয়ে রাখো, মুছে দিচ্ছি আমি। স্যার এত বড়টাই কি আমরা ক্যালকুলেশন করবো? আমরা শুধু এইটা ক্যালকুলেশন করব, আমরা এইটা শুধু ক্যালকুলেশন করব, এটা হুবহু বসিয়ে দেবো বাকিটা, আচ্ছা ঠিক আছে? আর প্র্যাকটিস ধীরে ধীরে বাড়লে এটা দেখেই তুমি এক আনসার ডিরেক্ট বলে দিতে পারবে। আচ্ছা বেশ, আচ্ছা আমরা লাস্ট দিন পড়েছিলাম, একটু কেউ বলবে? কে বলতে পারবে আমাকে? a³ + b³ + c³ - 3abc এর ফর্মুলা কি ছিল, কে বলতে পারবে? a+b+c এ ইন্টু এ প্লাস স্কয়ার বি প্লাস প্লাস সি ইন্টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি। মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি, এটা একটা ফর্মুলা আমরা শিখেছিলাম, ভেরি গুড। এ ছাড়া একই হাফ একই দিয়ে ফর্মুলা, হাফ দিয়ে কি শিখেছিলাম? a+b+c ইন্টু a³ + b³ + c³ - 3abc সমান এ হাফ প্লাস বি ইন্টু প্লাস সি বাই টু বাই টু ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এ মাইনাস বি তার হোল স্কোয়ার এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার
প্লাস সি মাইনাস এটার হোল স্কয়ার। সি মাইনাস কি করে এসেছিল সেটাও দেখিয়েছিলাম, যে হ্যাঁ স্যার, এটার সাথে দুই গুণ করেছিলাম, একটা দুই ভাগ করেছিলাম, দিয়ে করে দেখিয়েছিলাম। তো এই ছিল এই ফর্মুলাটা, এবং প্রতিটা মানে বিশেষ করে প্রাইমারি আপার প্রাইমারির জন্য ভীষণই ইম্পর্টেন্ট এই এই অঙ্কটা বা এই ফর্মুলাটা আর কি। এর উপরে নানা রকম ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দেয় আর কি, ঠিক আছে? তো এই দিয়েছে এই আমাদের ফর্মুলাটা, যে জানো না সে একবার খাতায় লিখে নিতে পারো, ঠিক আছে? কারণ এটা ভীষণ ইম্পর্টেন্ট, খুবই কাজে দেবে, তাই যদি কেউ না জেনে থাকো তাহলে এটা লিখে রাখো। এবার আমি আগের দিন বলেছিলাম যে একটা কোনো অঙ্ক এরকম দিতে পারে এ প্লাস বি প্লাস সির মান জিরো দিয়ে দিয়েছে, যে বলছে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউর ভ্যালু কত হবে, তাহলে কি বলবে তুমি? জিরো। না, ভালো করে দেখো, আমি শুধু এইটুকু জানতে চেয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ ও থ্রি এবিসি -3ab, সেটা ডান দিকে চলে আসবে দিলে যেহেতু প্লাস এটা থ্রি এবি। এবিসি হয়ে যাবে, আর যদি আমি এটা পুরোটা জানতে চাইতাম, আমি যদি তাহলে এখানটা জিরো। আরেকবার বলুন, হ্যাঁ কোনটা বলো, কোনটা বলো আরেকবার? লেখা আছে আরেকবার, যেটা যেটা লেখা আছে ওই লেফট হয়ে গিয়েছিলাম, ওই এ হয়ে গিয়েছিল বলে। আচ্ছা বেশ, আমি বলছি যে এটা আগের দিন ফর্মুলা শিখিয়েছিলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc-র ফর্মুলা। আগের দিন দুরকম ভাবে লিখে দেখিয়েছিলাম, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc সমান লিখেছিলাম এ প্লাস বি প্লাস সি। মনে রাখার টেকনিক বলেছিলাম যে এ কিউ বানাতে হবে, এখানে এ আছে তো এখানে এ স্কোয়ার লাগবে, এখানে বি আছে তো এখানে বি স্কোয়ার লাগবে, এখানে সি আছে তো এখানে সি স্কোয়ার লাগবে, আর ওইগুলো এক্সট্রা কিছু টার্ম আছে সেগুলোকে কাটানোর জন্য এ বি বি সি সি এ বাদ দিতে হয়। তো এটা আমরা লাস্ট দিন পড়েছিলাম এই ফর্মুলাটা, ঠিক আছে? লাস্ট দিনের ভিডিওটা তুমি দেখতে পাবে, এটা এক্সপ্লেন করেছি। এবং এইটা থেকে আবার এরকম বানানোও শিখিয়েছিলাম, যে একটা দুই ভাগ করা দিয়ে দুই গুণ করা, দিয়ে সেভাবেও করাও আমরা লাস্ট দিন দেখেছিলাম, ঠিক আছে? তো এই দুখানা ফর্মুলা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা আমি লাস্ট দিন বুঝিয়ে দিয়েছিলাম কিভাবে করতে হয়, সেইটার উপর বেস করে আমরা এখানে প্রবলেম একটা পরীক্ষায় পড়েছে সেটা করবো। পরীক্ষায় এটা দিয়েছে কিভাবে করব, কোনটা আনসার হবে, পরীক্ষায় দিয়েছে এটা কোনটা আনসার হবে বলো। স্যার এরটা হবে এ, এ বলছে, স্যার হুম বলছিলাম যে ওই হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি, তো এবারে হয়তো হাফের মানটা হয়তো দিয়ে দিলে হয়তো 0.5, যেমন স্যার তোমার এ মানটা এ আনসার হ্যাঁ স্যার এ। সেটাও দিতে পারে, এ সেটা পরে আসছি বলে দিচ্ছি, একটু অপেক্ষা করো। স্যার এ এ হবে বলছে, জাস্ট ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল করো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব -3abc-র ফর্মুলা জানতে চেয়েছি। তো আমরা দুটো ফর্মুলা শিখেছি, সেকেন্ড যে ফর্মুলাটা শিখলাম সেটা বললাম এ প্লাস বি প্লাস সি বাই টু ইন্টু এ -b হোল স্কোয়ার প্লাস বি -c হোল স্কোয়ার প্লাস সি -a হোল স্কোয়ার, তাই করা হয়েছে। এ -b হোল স্কোয়ার প্লাস বি -c হোল স্কোয়ার প্লাস সি -a হোল স্কোয়ার, তাই করা হয়েছে এখানে, ঠিক আছে? তো এখানে একটু ভালো করে খেয়াল করো। এবার অনেক সময় পরীক্ষায় কি করে, কে জয়েন হতে পারছে না, এতে তো অনুষ্ঠানে জয়েন করেছো, তো ওখানে বলছে জয়েন হতে পারছি না। স্যার এখন জয়েন করলাম। আচ্ছা বেশ, এবার এবার শোনো ভালো করে কি বলতে চাইছে। আমাকে বলতে চাইছে যে এই ফর্মুলাটা আমরা মুখস্থ করে নিয়েছি অলরেডি, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc, সেটার ফর্মুলা আমাদের কি বলছে, এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ -3abc-র ফর্মুলা, যেহেতু এ প্লাস বি প্লাস সি বাই টু ইন্টু এ -b হোল স্কোয়ার প্লাস বি -c হোল স্কোয়ার প্লাস সি -a হোল স্কোয়ার, পরীক্ষায় দেখো ডিরেক্ট হুবহু পুরো টুকে বসে দিয়েছে, ঠিক আছে? একটা অপশন এরকম দিয়ে দিয়েছে এ প্লাস বি প্লাস সি, তুমি যদি এইটাকে এ ধরে নাও, এটাকে যদি বি ধরে নাও, এটাকে যদি সি ধরে নাও, একদম হুবহু অপশন টুকে বসে দিয়েছে ফর্মুলাটাকে, জাস্ট ফর্মুলাটাকে টুকে বসে দিয়েছে, এ প্লাস বি প্লাস সি বাই টু এ -b হোল স্কোয়ার প্লাস বি -c হোল স্কোয়ার প্লাস সি -a হোল স্কোয়ার। অনেক সময় পরীক্ষায় এমনও দিতে পারে তোমাকে, এই যে হাফ আছে না, যে 1/2 আছে, 1/2-র পরিবর্তে 0.5 দিয়ে দিল, তোমাকে পরীক্ষা দিল এরকম ভাবে 0.5 ইন্টু 1.1
প্লাস 1.2 প্লাস 1.3, তারপরে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেমন আছে হুবহু সেম আছে, শুধু একের দুইয়ের পরিবর্তে 0.5 গুণ করে দিল, সেইভাবেও দিতে পারে। ঠিক আছে, তো তুমি যদি ফর্মুলাটা ভালো করে জানো তাহলে তোমার এইসব দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই। তুমি যদি ফর্মুলাটা ঠিকভাবে জানো তাহলে তোমার এইসব দেখে কোনো ভয় পাওয়ার দরকার নেই। তুমি জাস্ট ফর্মুলাটা ক্লিক করো, ফর্মুলাটা ভাবার চেষ্টা করো, তাহলেই তোমার হয়ে গেছে। আমরা লাস্ট দিন পড়েই নিয়েছি এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস 3 ABC ফর্মুলা কি হয়। তো এই ফর্মুলাটা আমার মাথায় যখন ক্লিক হয়ে যাবে তখন আমার অপশন কেমন দিয়েছে অত সব ভাবার দরকার নেই, অটোমেটিক্যালি কাজ হয়ে যাবে। বোঝাতে পারলাম সবাইকে? সবাইকে আচ্ছা বোঝাতে পেরেছি এই পর্যন্ত? একবার হাতে তোর সাইন বলছিলাম ব্যবহার। যে ওই দুটো যদি থাকে অপশনে তাহলে তো মানে না, দুটো কোনটা কি অপশন করে থাকে? দেবে? দুটো কখনো অপশনে দিতে পারে না, কখনো দুটো অপশনে দিতে পারে না, তাহলে কোশ্চেন ভুল আছে। এটা চেষ্টা করো দেখি কে কে করতে পারে। আগে চেষ্টা করবে, 1 মিনিট থেকে 2 মিনিট টাইম দেব, তারপর আমি করে দেব। 1 প্লাস 1/0.3, 1 প্লাস 1/0.3, নিচে দিয়ে আছে 5/0.33 প্লাস 2/0.3 প্লাস 2/0.3 × 0.33 মাইনাস 0.3 × 0.33 বাই 5 × 0.3 প্লাস 2 × 0.33 প্লাস 2। চলো আরো 1 মিনিট টাইম দিচ্ছি, চেষ্টা করো। সাধারণত অঙ্কে সবসময় চেষ্টা করবে যে দশমিক টশমিক যেগুলো দিয়েছে সেগুলোকে এ বি এইভাবে ধরে নাও। তোমার প্রতিটা অঙ্কে তোমার টার্গেট এরকম টাইপের থাকবে যে এ বি এগুলো কাকে ধরবো, যেগুলো দশমিক দিয়ে দিয়েছে, যেগুলো ভয় দেখানোর চেষ্টা করেছে। একজন বললো সি আনসার হবে, আমাদের এখানে দেখো 0.3 আর 0.33, তো আমরা এ ধরে নেব 0.3 কে আর বি ধরে নেব 0.33 কে। বেশ, আর বাকি প্রবলেমে কিছু নেই। এবার নর্মালি ছোটবেলার মতো ক্যালকুলেশন করবো। বলো তো উপরে কত দাঁড়াবে? 1 প্লাস 1/a, এইটার ক্যালকুলেশন কি হয়? একের সাথে যদি হাফ যোগ করতে বলি কত হয়? একের সাথে হাফ যোগ করতে বললে কত এ হয়? প্লাস ওয়ান বাই এ একের সাথে ও যদি হাফ একের যোগ করতে সাথে বলি সবসময়, ওয়ান পয়েন্ট ফাইভ হ্যাঁ এটা সবসময় শোনো, নিচে যেটা থাকে ওটা নিচে বসিয়ে দেবে। একের সাথে যোগ বিয়োগ করার তিনের সময়, দুই একের সাথে যোগ বিয়োগ করার সময় এখানে যদি প্লাস থাকে তাহলে এই দুটোর প্লাস করে উপরে বসাবে, আর এখানে যদি মাইনাস থাকে এই দুটোর মাইনাস করে উপরে বসাবে। এখানে তেমনি 1 প্লাস 1/a করছি, নিচে এ হবে, এর দুজনে যোগ করে উপরে বসাবো, মানে a+1/a হবে। তো a+1/a হবে 1 প্লাস 1/a এর ক্যালকুলেশন। 1 প্লাস 1/a এর ক্যালকুলেশন হবে এত। আমি তাহলে a সমান এখানে কত ধরেছি? 0.3, b সমান কত ধরেছি? 0.33, এটা ধরে রেখে দিলাম। এবার আমি কাজ করছি, প্রথমে সাজাচ্ছি 1 প্লাস 1/a, নিচে কত আছে গো? 5/b প্লাস 2/a প্লাস 2/ab, এটা দিয়েছে। আচ্ছা মাইনাস পুরোটা লিখতে পারো, পরে ও করতে পারো, প্রথমে না লিখলেও কোনো যায় আছে না, শেষেও লিখতে পারো। আর যদি কেউ মনে করে পুরোটা লিখবে, লিখে নাও ab/5a প্লাস 2b প্লাস 2, এইটা দাঁড়াচ্ছে তোমার রেজাল্ট। এর জায়গায় তুমি যদি 0.3 জায়গায় a বসিয়ে দাও আর 0.33 জায়গায় b বসিয়ে দাও তাহলে তোমার অঙ্কটা দাঁড়াচ্ছে এটা। এই পর্যন্ত আশা করি কারোর ডাউন নেই।
ওই লসাগু করা শিখিয়েল শেখালাম, লসাগু করার সময় কি করতে হয় গো? লসাগু যখন করবো আমরা এই পার্টটা ক্যালকুলেশন করতে যাচ্ছি। আচ্ছা, উপরের ক্যালকুলেশন করলে কি শেখালাম? এ প্লাস ওয়ান বাই এ। আর নিচের ক্যালকুলেশন করলে কি দাঁড়াবে? নিচে এ বি আর এ বির মধ্যে অনেক স্টুডেন্ট ভুল করে, এদের মধ্যে লসাগু করতে গিয়ে অনেকে ভুল করে। আমি যদিও লসাগু তোমাদের পড়াবো যখন শিখিয়ে দেব, লসাগু সাধারণত কি হবে, এদের মধ্যে যেটা বড় পার্টটা হবে মানে এ এর মধ্যে কমন, বি এর মধ্যে কমন, তাই অনেকে এটা ভুল করে স্কয়ার বিস্কয়ার করে দেয়, কিন্তু স্কয়ার বিস্কয়ার নয়, লসাগু হবে এ বি। এদের মধ্যে যেটা সব থেকে বড় মানে যেটাকে সবাই ভাগ করে, এ বি কে বি ভাগ করে, এ বি কে এ ভাগ করে, এ বি তো নিজে নিজেকে ভাগ করে, তো এ বি হবে লসাগু। এ বি যদি লসাগু হয় তাহলে এই পার্টটায় কত অভাব, নিচে বি আছে তাহলে কত অভাব, এ অভাব, তাহলে এটা হবে ফাইভ এ। এখানে এ আছে তাহলে কত অভাব, বি অভাব, মানে এ বি বানাতে কত অভাব আর কি, তাহলে এটা হবে টু বি। আর এটা তো অলরেডি এ বি আছে, এ বি বানানোই আছে, কোনো অভাব নেই, তাহলে শুধু টু বসে যাবে। তো তুমি পেলে এইটা, আর এটা যেমন আছে তেমনি থাক, এটা যেমন আছে তেমনি থাক। তাহলে তুমি এইটা যে এই যে প্রথম পার্টটা ক্যালকুলেশন করলে, এই প্রথম পার্টটার ক্যালকুলেশনটা সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো, কারণ অঙ্ক হয়ে গেছে, অঙ্কে আর কিছু নেই, অঙ্ক হয়ে গেছে, প্রথম পার্টটা সবাই বুঝেছো কিনা একবার কনফার্ম করো। স্যার একবার বলুন। প্রথম পার্টটা উপরের পার্টটা বুঝেছো, এ প্লাস ওয়ান বাই এ, এটা বুঝেছো উপরের পার্টটা? উপরের পার্টটা বুঝতে পারলে কিনা দেখো, ওয়ানের সাথে ওয়ান বাই এ যোগ করলে কি করব, ওয়ানের সাথে ওয়ান বাই এ যোগ করলে, তো আমি কি শেখালাম, ওয়ানের সাথে ওয়ান বাই এ যখন যোগ করতে যাবে তখন নিচে যেটা থাকে সেটা বসে যাবে, ওয়ানের সাথে, ওয়ানের সাথে যে কোনো ভগ্নাংশ যখন যোগ করতে যাবে নিচে যেটা আছে সেটা বসিয়ে দেবে, আর এই দুটোর মধ্যে যোগ করে উপরে বসাবে। কি গো বোঝাচ্ছে, পেরেছি এই পর্যন্ত? হ্যাঁ স্যার। বেশ, এবার নিচে আসো, নিচে যেটা আছে এটা যোগ করতে যাচ্ছি, তো নিচে লসাগু আগে করব, এ বি আর এ বির মধ্যে লসাগু কত হবে, এ বি, লিখে রাখো, আর এটা আমি পরে লসাগু গসাগু যখন করাবো আরো ভালো করে করাবো। এ বি আর এ বির মধ্যে লসাগু হচ্ছে এ বি। এবার ভালো করে মন দিয়ে শুনবে, এখানে বি আছে, বলতো এ বি বানাতে কি অভাব, এ বি বানাতে কি অভাব, এর অভাব, যেটা অভাব সেটা উপরে গুণ হবে, ফাইভ এ হয়ে গেল প্লাস। এবার বলো এখানে এ আছে, এ বি বানাতে কিসের অভাব, বি তাহলে এটা হয়ে যাবে টু বি। আচ্ছা এখানে এ বি আছে, এখানে কি কোনো অভাব আছে, সংসারে অভাব না থাকলে কারো কাছ থেকে ধার করতে যাবে না, তাহলে সারা জীবন কষ্টে থাকতে হবে, যখন অভাব আছে তখন ধার করো, না হলে ধার করার দরকার নেই, তো কোনো অভাব নেই, আমার যা আছে তাতে চলে যাবে, এইটা দাঁড়াচ্ছে। এই পর্যন্ত বুঝেছো যে বললে? হ্যাঁ স্যার। ব্যাস, এবার তুমি বলো তো, এইটা উপরে পেয়েছো, এটা নিচে পেয়েছো, তুমি ছোটবেলা থেকে এরকম শিখেছো না, একের দুই কে একের তিন দিয়ে যদি ভাগ করতে বলা হয় তখন ছোটবেলাতে কি করতে, একের দুই লিখতে ইনটু নিচে যেটা আছে সেটা উল্টে যেত না, এই করতে হ্যাঁ স্যার, হ্যাঁ এটা স্যার, মানে হ্যাঁ স্যার। একের দুই আর একের তিন আছে এদের মধ্যে যখন গুণ করতে যাব, যেটা ভাগ আছে সেটা গুণ উপরে গেলে সেটা উল্টে যায়, গুণ করা মানে উল্টে যায়, কারণ এটা ভাগ করা হচ্ছে, একে যখন গুণে আমি কনভার্ট করব তখন যেটা উল্টে যায়, তো এখানেও তাই, এখানে তুমি এই দুটোকে যখন কাজ করবে তখন কি হবে বলো, উল্টে যাবে, তো তাহলে এ হ্যাঁ প্লাস স্যার। ওয়ান বাই এ ইনটু এ বি বাই, এই এ বিটা উল্টে যাবে, এ বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু, এই এ কেটে গেল, তাহলে তুমি আলটিমেট কি পাচ্ছ, তোমার রেজাল্ট দাঁড়ালো এটা। এই পর্যন্ত বুঝেছো কিনা খাতায় লিখে নাও, এটা বাম দিকেরটা করেছে, মানে আমি মাইনাস দিয়ে যে পার্টটা আছে সেটা করিনি কিছু, মাইনাস দিয়ে যেটা লিখেছিলাম না ওটা কিছু করিনি, এটা যেমন ছিল এখানে তেমনি পড়ে আছে, আমি শেষে করে দেবো এটা, মানে এটার কোনো ক্যালকুলেশন চেঞ্জ করার কোনো দরকার নেই, তো যেমন আছে এখানে তো কোনো কাটা ছেঁড়া কিছু করতে পারবো না, এইটা শুধু একটু ভয় দেখানোর মতো ছিল তাই এটাকে সাজিয়ে নিয়েছি, এটা যেমন আছে তেমনি পড়ে আছে শেষে তেমনি বসিয়ে দেবো। বুঝে গেছো এই পর্যন্ত? সবাই বুঝলে কিনা হাতের চেন ব্যবহার করে কনফার্ম করো। এবার বলো এ প্লাস ওয়ান এর সাথে বি গুণ করব, আচ্ছা এর সাথে বি গুণ করলে কত হবে,
এর সাথে বি গুণ করলে এ বি প্লাস ওয়ান এর সাথে বি গুণ করলে কত হবে? বি বি বি। আর নিচে কত আছে? ফাইভ এ প্লাস টু বি প্লাস টু প্লাস টু বি প্লাস টু। আচ্ছা মাইনাস দিয়ে কত ছিল? এ বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু, টু বি প্লাস টু, এটা মাইনাস দিয়েছিল। ভালো করে লক্ষ্য করো, অঙ্কের প্রথমের দিকে চলে যাও, দেখো এই যে মাইনাস দিয়ে দেওয়া ছিল, তো মাইনাস দিয়ে, অপশন সি উত্তর তো। হ্যাঁ মাইনাস দিয়ে যেটা ছিল সেটা যেমন আছে তেমনি রেখে দিয়েছি, ঠিক আছে? এবার বলো তো, এবার ভালো করে লক্ষ্য করো, দুজনের নিচে সমান, দুজনের নিচে সমান, তো দুজনের নিচে সমান হলে আমরা নিচে বসিয়ে দিই পুরো, ফাইভ এ প্লাস টু বি প্লাস টু। আচ্ছা উপরে আছে, দুজনের যদি নিচে সমান হয় তাহলে উপরে বিয়োগ থাকলে শুধু বিয়োগ হয়ে যাবে আর কিছু না, তাহলে এ বি প্লাস বি মাইনাস এ বি, এ বি এ বি কেটে গেল, আমার আনসার দাঁড়াবে বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু। লিখে নাও, আমাদের আনসার হবে বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু। এবার কোন অপশনে এরকম আছে সেটা দেখে নেবো, আমাদের আনসার হবে বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু। আমাদের আনসার এই এ বি, এই এ বি কেটে গেল কারণ নিচে দুজনের লসাগু সমান, নিচে যদি দুজনের সমান হয় তাহলে উপরে শুধু ক্যালকুলেশন হয়ে যাবে, তাহলে উপরে ছিল এ বি প্লাস বি মাইনাস এ বি, তো মাইনাস এ বি প্লাস এ বি কেটে যাবে, তাহলে বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু, তাহলে বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু। কোন অপশনে উপরে বি আছে দেখো, কোন অপশনে উপরে বি আছে? অপশন সি। আর বাকি দেখতে হবে না, এটাই ঠিক করে দেবো, তুমি মিলিয়ে দেখতে পারো, তুমি মিলিয়ে দেখতে পারো বি বাই ফাইভ এ প্লাস টু বি প্লাস টু হচ্ছে কিনা মিলিয়ে দেখতে পারো, কিন্তু আমি বাকি যে যতগুলো অপশন আছে তার মধ্যে বি শুধুমাত্র সি অপশনে আছে আর বাকি কোনোটা নেই, তাই আমি এটা টিক মেরে দিলাম, বাকি আর করলাম না। তুমি অবশ্য অপশন মিলিয়ে দেখতে পারো, তুমি পুরো অপশন মিলিয়ে দেখতে পারো নিজের স্যাটিসফাই পাওয়ার জন্য। এবার বলো বুঝেছো সবাই কিনা? অঙ্কগুলো একটু বড় দিয়েছিল পরীক্ষায়, তো মোটামুটি একটু প্র্যাকটিস যারা করে গেছিল তারা টাইমলি পেরেছে, যারা প্র্যাকটিস করে যায়নি বা খুব তাড়াহুড়ো, 1 মাসের মধ্যে পরীক্ষা হয়েছিল লাস্ট পরীক্ষা, অনেকের সমস্যা হয়েছিল। তো এবারও তাই করবে, হঠাৎ করে পরীক্ষা স্যার ঘোষণা করে দেবে, তুমি আগে স্যার থেকে রেডি থাকবে। হ্যাঁ স্যার বলছি যে আপনি বলো, এই এই অঙ্কগুলোর পিডিএফ কি গ্রুপে দেওয়া আছে? মানে টুকতে পাচ্ছি না দিয়ে অঙ্কগুলো। দেবো, দিয়ে দেবো, অঙ্ক টুকতে হবে না, তুমি অঙ্ক করো, এখানে আমি অঙ্ক আচ্ছা দিয়ে দেবো, তুমি শুধু অঙ্কটা করো, ঠিক আছে? এখানে পিডিএফ আমি আচ্ছা দিয়ে দেবো সব, হুম তোমাকে অঙ্ক টুকতে হবে না, তুমি শুধু অঙ্কটা করো, এখানে এটা করো দেখে, এটা চেষ্টা করো, অঙ্ক স্যার কাউকে আপনার টুকতে রেকর্ডিং হবে না, হবে তুমি তো? শুধু অঙ্ক। হ্যাঁ রেকর্ডিংও পেয়ে যাবে, সব ক্লাস পাবে, সব রেকর্ডিং দেওয়া আছে তোমাদের গ্রুপে, সব রেকর্ডিং দেওয়া আছে, এটা চেষ্টা করো, শুধু ভয় দেখানোর চেষ্টা করে আর কিছু না, তোমাকে উল্টা পাল্টা সংখ্যা দিয়ে দেবে, তুমি দেখে নেবে অঙ্কের মধ্যে কটা সংখ্যা উল্টা পাল্টা আছে, একটা একটাকে এবিসি নাম দিয়ে দেবে, অঙ্ক তোমার হয়ে যাবে। একের 9 প্লাস 1-এর 11, তারপরে দিয়েছে 1-এর 9 প্লাস 1-এর 11 মাইনাস 1-এর 13, নিচে 1-এর 9 ইনটু 1-এর 11, একই রকম দেখতে সব কটা, কেউ যদি একটা ক্যালকুলেশন করে বাকিগুলো হয়ে যাবে, কারণ হুবহু সেম দেখতে, বাকি দুটো করার দরকার নেই, একটা করলে বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে, শুধু একটা করো বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে, কারণ সব দেখতে একই রকম, দেখতে হুবহু সেম, তাই যে কোনো একটা করলে আর একটা অটো আর বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে। চলো চেষ্টা করো দেখি কে কে পারে, আর 1 মিনিট দিচ্ছি, করো, না পারলে আমি বলে দেবো। স্যার 6 অ্যানসার হবে?
ছয় বলছে আনসার। এগুলো শিখিয়ে দেওয়ার পর আমি যখন তখন তোমাদেরকে অনেক সিম্পলিফিকেশন আমি বানিয়ে দেব, সেগুলো তোমরা করবে, কিন্তু হোমওয়ার্ক দেব মাঝে মাঝে আমি গ্রুপে নানা রকম সিম্পলিফিকেশন বানিয়ে বানিয়ে, সেগুলো তোমরা করতে থাকবে। তিনটে জিনিস দেখতে হুবহু সেম, আমরা যে কোনো একটা করব, বাকি দুটো অটোমেটিক হয়ে যাবে। যখনই সাধারণত তোমাদেরকে আমি একটা টেকনিক বারবার বলছি যে তুমি যত কটা অঙ্ক করলে সব কটাতে কিন্তু একই জিনিস দেখতে পাচ্ছ, যে কোন এক মানে একই রকম দেখতে জিনিস তিনবার চারবার করে টুকে দিয়েছে, কোন একটা ক্যালকুলেশন করলে বাকিটা অটোমেটিক হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা প্রথমটা করতে যাব। তাহলে আমরা 1-এর 9 কে এ ধরে নেই, এ সমান 1-এর 9, বি সমান 1-এর 11। এরকম 1-এর 9 1-এর 11 কেন? এগুলো দশমিক টশমিক দিয়ে ভয় দেখানোর জন্য যা খুশি দিতে পারতো, আমি এইটা ধরে নিলাম। এর মান 1-এর 9, বির মান 1-এর 11, সির মান 1-এর 13। তাহলে প্রথম পার্টে যদি বসাই কি হবে গো? শুধু প্রথম পার্টটাই বসাবো, কি হবে? বি প্লাস সি, এই সরি, এ প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এ প্লাস বি মাইনাস সি বাই এবি, বাই এ বি। আর আমি করব না কিছু, আর আমি কিছু করব না, আমি শুধু এইটুকু পার্টটা করব। ঠিক আছে, বাকি দুটো অটোমেটিক হবে, মিউট করে দাও। আমি শুধু এইটুকু পার্টটা করব, বাকি দুটো অটোমেটিক হবে। আচ্ছা, আমার আনসারের দিকে তাকিয়েছি, আনসারের দিকে তাকিয়ে দেখছি হয় 0, নালে 6, নালে 4, নালে 2। এখান থেকে আমি কমন সেন্স ব্যবহার করব যে অবশ্যই কাটাকাটি গিয়ে সব চলে যাবে, কোনো এবিসি থাকবে না, এইটুকু কমন সেন্স আমি ব্যবহার করেছি। ঠিক আছে, যে কাটাকাটি গিয়ে সব চলে যাবে, তার মানে আমার অঙ্কে কিছু বাঁচবে না, কোনো এ কোনো বি কোনো সি থাকবে না, এইটুকু আমি অপশন দেখে বুঝে গেছি। এবার আমি ক্যালকুলেশনে যাচ্ছি, কিভাবে করব? আমি শুধু এইটা ক্যালকুলেশন করব, কারণ আমি জানি এটা যদি ক্যালকুলেশন করি, আমার সেকেন্ড পার্টটা যখন করতে যাব, এর জায়গায় বি বসাবো, বির জায়গায় সি বসাবো, এর জায়গায় বি বসাবো, বির জায়গায় সি বসাবো, সির জায়গায় এ বসাবো, শুধু জাস্ট এবিসি কে চেঞ্জ করবো, আর কিছু কাজ নেই। অতএব ওটা করার দরকার নেই, আমি একটা পারলে বাকিগুলো অটোমেটিক হবে, হুবহু সেম হবে, তাই আমি বাকিগুলো করব না, আমি শুধু এইটা করব। আমি কি করলাম, এই এ প্লাস বি কে এবি দিয়ে ভাগ করলাম, কারণ এবি দিয়ে ভাগ আছে, এইটা একসাথে নিয়ে নিলাম, এ প্লাস বি মাইনাস সিটা পরে আছে যেমন তেমনি রেখে দিলাম। এই পর্যন্ত আমার লিখতে কোনো আপত্তি নেই। এবার বলো তো, এ প্লাস বি কে এবি দিয়ে ভাগ করলে কি হবে? আমি যদি এ কে এবি দিয়ে ভাগ, এই যে এবি আছে নিচে, নিচে তো দেখো উপরে দুটো গুণ আছে, ধরো উপরে এক্স ওয়াই আছে, নিচে জেড আছে, এটাকে যদি কোনো স্টুডেন্ট এইভাবে লেখে এক্স ওয়াই জেড ইন্টু ওয়াই, কোনো ক্ষতি আছে কি বলো? আচ্ছা আচ্ছা, না না কোনো ক্ষতি নেই। তো আমি এখানে এবি কে বললাম, ভাই তুমি তোমার সংসারে থাকো, তুমি তোমার এ প্লাস বি এর সাথে থাকো, তুমি সি এর সাথে এসো না, কারণ এখানে সি আছে, এই সম্পর্কে তুমি এসো না, তুমি তোমার ফ্যামিলিতে থাকো। তাই এবি কে আমি এ প্লাস বি এর সাথে, সাধারণত তাই হয় সাজানো, মানে তাই তোমাকে নিশ্চয়ই মানে সাজাবে, যখন একটা ছেলেকে নিশ্চয়ই একটা মেয়ের পোশাক পরাবে না, তো সাজাতে গেলে তাকে ছেলের পোশাকই সুন্দর সুন্দর একটা ছেলের পোশাক পরাবে। তো এখানে তেমনি এ প্লাস বি এর সাথে আমি এবি কেই রাখবো, এ প্লাস বি এর সাথে আমি অন্য কিছুকে, এ প্লাস বি মাইনাস সি এর সাথে এবি কে নিয়ে যাব না, কারণ সি আছে ওখানে, ওখানে একটা আলাদা রকম ব্যাপার আছে, এই জন্য আমি এবি কে এ প্লাস বি এর সাথেই রাখলাম। তো এইটা এইটা থেকে এইটা লেখা যেমন তুমি লিখতে পারো, এখানেও তেমনি এটা লিখতে পারো, নো প্রবলেম। এবার যে কথাটা হচ্ছে, এ কে যদি এবি দিয়ে ভাগ করা হয় তাহলে কত বেঁচে থাকবে গো? এ কে যদি এবি দিয়ে ভাগ করা হয় ওয়ান তাহলে বাই বি 1/b বেঁচে থাকবে। আচ্ছা, বি কে যদি এবি দিয়ে ভাগ করা হয় তাহলে কত বেঁচে থাকবে? 1/a ওয়ান বাই এ তাহলে তোমার দাঁড়াচ্ছে এইটা, তোমার দাঁড়াচ্ছে এইটা। ঠিক আছে, এইটার সাথে তুমি কার কার গুণ করবে? এ প্লাস বি মাইনাস সি, এটা তো যেমন আছে তেমনি পড়ে আছে, এটা যেমন আছে তেমনি পড়ে আছে। ঠিক আছে, এবার ভালো করে খেয়াল করবে, ভালো করে খেয়াল করবে, বলতো 1/b এর সাথে যখন তুমি এ গুণ করবে তখন কত পাবে? দেখো আমি লিখে রাখাচ্ছি কিন্তু লেখার দরকার নেই, 1/b এর সাথে এ গুণ করলে a/b বলবে,
আচ্ছা, 1/b-র সাথে যখন বি গুণ করবে তখন কত পাবে গো? বি বাই বি, ওয়ান, b/b ওয়ান মানে কত? ওয়ান ওয়ান, মানে ওয়ান। আচ্ছা, প্লাস আবার 1/a-র সাথে যখন a গুণ করবে কত পাবে? ওয়ান ওয়ান। 1/a-র সাথে যখন b গুণ করবে কত পাবে? বি বাই এ, বি বাই এ। আমরা দুটো জিনিস ছেড়ে গেছি, একটা হচ্ছে 1/b-র সাথে c-র গুণ, তো সেটা হবে -c/b, আর একটা 1/a-র সাথে c-র গুণ, সেটা হবে -c/a। কোন স্টুডেন্ট যদি এই দুটো টার্মকে গুণ করতো এরকম ছখানা টার্ম পেত না? ইয়েস অর নো বলো। এই দুটোকে যদি কেউ গুণ করতো এরকম ছখানা টার্ম পেত? হ্যাঁ, আমি হয়তো 1/b কে এই দুটোর সাথে গুণ করেছি, c কে পরে করেছি। কোন স্টুডেন্ট বললো না স্যার আমি 1/b-র সাথে a গুণ করে নেই, 1/b-র সাথে b গুণ করে নেই, 1/b-র সাথে c গুণ করে নেই, পরপর লিখে ফেলতে পারে, নো প্রবলেম। তো মোট কথা হচ্ছে এই ছখানা টার্ম দাঁড়া, এই যে ছখানা টার্ম বেরিয়েছে তার মধ্যে দেখো এক এক মিলে দুই দাঁড়াচ্ছে, এক এক মিলে দুই দাঁড়াচ্ছে, দুটো পজিটিভ টার্ম দাঁড়িয়েছে, দুটো নেগেটিভ টার্ম দাঁড়িয়েছে। মজার বিষয় হচ্ছে তুমি তো এটা একটা পার্ট করেছো, এরকম তুমি আরো দুটো পার্ট ক্যালকুলেশন করবে, তাহলে সেখানে তো এই এবিসি গুলো সাইক্লিক অর্ডারে ঘুরবে, ওখানে তো এবিসি গুলো এরকম সাইক্লিক অর্ডারে ঘুরবে, তাহলে মজার বিষয় কি হবে যে এখানে তোমার টোটাল টোটাল প্লাসের টার্ম কটা পাবে একটু আইডিয়া করে বলতে পারবে? দেখো এখানে দুই পেয়েছো, এখানে দুই পেয়েছো, দুটো প্লাসের টার্ম পেয়েছো, আর মাইনাস। ছটা দেখো এরকম প্রতিটা ক্ষেত্রে তুমি এখানে দুটো, পরের ক্ষেত্রে দুটো, তারপর ক্ষেত্রে দুটো, তাহলে ছটা প্লাসের টার্ম পাবে, ছটা মাইনাসের টার্ম পাবে, ওইগুলো না কেটে বাদ চলে যাবে। এই দুই 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 করে তিনটে পার্টের জন্য ছয় আসবে আনসার, দুই 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 করে তিনটে পার্টের জন্য, এই পার্টের জন্য তুমি একটা দুই পেয়েছো, দুটো প্লাস টার্ম পেয়েছো, দুটো মাইনাস টার্ম পেয়েছো, এটার জন্য তুমি একটা দুই পাবে, দুটো প্লাস টার্ম পাবে, দুটো মাইনাস টার্ম পাবে, এইটার জন্য দুই পাবে, দুটো প্লাস টার্ম পাবে, দুটো মাইনাস টার্ম পাবে, ছখানা প্লাস টার্ম ছখানা মাইনাস টার্ম কে কেটে বাদ দিয়ে দেবে, বাকি দুই 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 মিলে ছয় আনসার হবে। তো আমাদের পুরো অঙ্ক করার কোনো দরকার নেই, পুরো অঙ্ক করতে যাওয়া মানে অযথা খাটনি। আমরা শুধুমাত্র দেখলাম যখন একই রকম দেখতে, একই রকম দেখতে যখন, তখন সব কিছু করার দরকার নেই, তিনটে পার্টের মধ্যে একটা পার্ট ক্যালকুলেশন করব, বাকি দুটো অটোমেটিক চলে আসবে। বোঝাতে পারলাম কি? দেখো সবাই বুঝলে কিনা, যদি কোথাও ডাউট থাকে বলতে পারো, আমি আবার ভেঙে বলবো, কোনো যায় আসে না। এছাড়া তোমরা রেকর্ডিংটা আর একবার দেখবে ভালো করে। অ্যান্সার তাহলে ছয় হচ্ছে স্যার, না জিরো হবে স্যার? ছয় হবে, এখান থেকে দুই পাবে, এখান থেকে একটা দুই পাবে, এখান থেকে একটা দুই পাবে, এই দুই গুলো তো কাটছে না। বাকি তুমি পরিষ্কার বুঝে গেছো অঙ্ক দেখে যে আমাদের যে অপশন গুলো আছে সেখানে কোনো এ বি বেঞ্চে থাকবে না, তার মানে ওই প্লাস টার্ম আর মাইনাস টার্ম ওরা পরস্পর কেটে বাদ চলে যাবে। বুঝতে পেরেছো লজিকটা? যে আমার অঙ্কে কোনো রকম এ বি বাঁচবে না। তো আমি যখন প্রথম পার্টটা ক্যালকুলেশন করলাম তখন দেখলাম দুই প্লাস দুটো এ বির টার্ম পেয়েছি প্লাস টার্ম, দুটো এ বির টার্ম পেয়েছি মাইনাস টার্ম, তো আমার প্রতিটা ক্ষেত্রে এরকম ভাবে আসবে। তো যেহেতু অঙ্কে কোনো রকম ভাবে এ বি টেবি বাঁচবে না, তাহলে এইগুলো নিশ্চয়ই কেটে কেটে সব বাদ চলে যাবে। তো শুধুমাত্র দুই 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 করে তিনজনের তিনটে দুই আসবে, দুই 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 মিলে ছয় হয়ে যাবে। বুঝতে পেরেছো সবাই? একবার হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো সবাই অঙ্কটা বুঝতে পারলে কিনা সোজা ভাবে, সবাই হাতের সাইন ব্যবহার করে কনফার্ম করো, এটা চেষ্টা করো দেখি কে।